আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা এখন লতার বাড়ির কাছে আছি, বাড়ির কাছে বলতে লতার মামার বাড়ির এখানে আছি। এখানে আসলে লতাকে খুঁজতে খুঁজতে আসলাম। বাড়িতে আসার পর বাড়িতে জিজ্ঞেস করলাম যে লতা কোথায় আছে, তো বাড়িতে নাই, খুঁজে পেলাম না। তো আসলাম এই যে দেখেন পাশের বাগানে, তো দেখি এখন আশেপাশে কোথাও লতা আছে কিনা। ও লতার বাড়ি, মামা বাড়ি থেকে বললো যে লতা এদিকে আছে, তো আমরা আগায় যাই, দেখি লতা কোথায় আছে, আছে কিনা এদিকে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এই এখানে তো দেখা যায় মনে হয়, এটাই তো মনে লতা। লতা না কি যে এও দাঁড়িয়ে আছো গাছিবার মধ্যে? হ্যাঁ, কোনে খেলায়? খেলা তো ওই যে কত দূরে হচ্ছে, এত দূরে তো খেলা দেওয়া যায়, খেলা দেখলে কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, এই জায়গাটা চিনা চিনা লাগতেছে আমার, জানো, মনে আছে নাকি একবার আসছিলাম যে এই জায়গায় ভিডিও করতে, কবে, এক বছর আগে? এক বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো নাকি? তাই তো মনে হচ্ছে, তুমি কান্দিস। দর্শক আসলে দেখেন লতা, আপনারা জানেন তো লতার জীবনে কি কি ঘটনা ঘটে যাচ্ছে। সাগরের ঢেউয়ের মতো সকাল বিকাল লতা জীবনের ঘটনা উতাল পাতাল করতেছে। হ্যাঁ, তো সকালে শুনি এক খবর, বিকালে শুনি আরেক খবর। ওই দিন আসলাম, ভাবলাম যে সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা লতার ইয়াতে যাদের সাথে একটু ঝামেলা, তাদের সাথেও বিষয়টা সমাধান করার চেষ্টা করছি, কোনোভাবেই হয়নি। তো শেষে যখন হয়নি তখন আর কিছু করার থাকে না। লতা সর্বশেষ কি অবস্থা তোমাদের, এখন কিরকম চলতেছে বলো তো দেখি, খবর বার্তা কি? তোমার মামার বাড়িতে রয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, তারা তো আবার রাগ টাক করে না তো নাকি? রাগ করে না, সেটা ঠিক আছে, কিন্তু আমার তো বোঝা না। তা তো অবশ্যই। এখন এখন ওরা ওদের ওইখানে কারোতে কথা বলে কোনো সমাধান তাহলে করা গেল না নাকি? আমরা তো চেষ্টা করলাম, হলো না তো। তোমার এলাকার এলাকার যে প্রধানরা আছে তাদের দিয়ে তো তাহলে হলো না নাকি? সেটা তো আমি আপনাকে আগেই ক্যামেরার বাইরে বলছি। হ্যাঁ, সেটা তো জানি, এরকম মানুষের কাছে মানুষ না যায় ভালো, বুঝছেন? মনে হচ্ছে যদি আজ যদি আমি বড় লোক হতাম বা টাকা পয়সা থাকতো, তাহলে তো এতদিন হচ্ছে একটু জায়গা খাই জোগার জায়গা পাইতাম। কিন্তু এক জায়গা জায়গা দেখলাম, বললো কিন্তু অনেক টাকা দাম চাই বলার মতো। কোন জায়গায় দেখছো? ওই দিকেই দেখছি, ওই বাড়ির আশেপাশে। না, বাড়ির আশেপাশে না, ও তুমি যদি নতুন করে জায়গা দেখো তাহলে বাড়ির সাথে আর দেখো না, বাড়ির সাথে দেখবো কেন, ওই জন্য মাঠের মধ্যে কোথায়তে। ও ভাই, তোমার আমি একটা কথা বলি, তুমি যেখানে জায়গা রাখো তুমি সরকারি রাস্তার সাথে রাখবা, যাতে কারো রাস্তাতে কারো কারো বা জমির উপর রাস্তা নেওয়া না লাগে, দরকার পড়লে। হ্যাঁ, ওই যে দেখা যায় পুকুর আছে। হ্যাঁ, কতটুকু জায়গা? জায়গা তো অনেকখানি, কত আমার তো অনেকখানি প্রয়োজন নাই, অর্ধেক হলে চলবে। ওখানে কতটুকু জায়গা? ওখানে তাও ধরেন এক পুয়ার মতো। এক পুয়া বলতে কয় শতক হবে? এক পুয়া বলতে কয় শতক আমি তো তা জানি না। এক পুয়া মানে আমি শুধু এতটুকু জানি, পুয়া তো আমিও বুঝি না। আমি তো শতক বুঝি, এক শতক দুই শতক, ওই তো ওই কয় শতক তাই বললাম।
আমি তো বলতে পারি না, এইসব তো বলতে পারা যাবে। তাহলে ওরা দাম চায় কিরকম? ওরা এই যে সরকার এই পাশটা একটু জায়গা দেখছিলাম রাস্তার সাথে, কার রাস্তা দিয়ে বের হওয়া লাগবে না, ওখানে 6 লাখ টাকা দাম চায়। কয় শতকে? হচ্ছে এখানে হচ্ছে 4 শতক। 4 শতক? 4 শতকে 6 লক্ষ টাকা? 6 লাখ টাকা রেজিস্ট্রি দিয়ে চায়। বুঝতে পারছেন, এক যে বাড়ির জায়গাটা বেচা হলে তাও তো আমি, ওটা কি যদি মনে করো সাপোজ কিনলা, ওটা কি মাটি উঠানো লাগবে? মাটি তো উঠানো লাগবে, কিন্তু এই জায়গাটা এডি কিনলে পরে মাটি উঠানো লাগবে না। মানে এখানে বাড়ি ছিল, ওরা বাড়িটারি ভেঙে নিয়ে চলে গেছে। ও, ওই জায়গাটা ওরা, এই জায়গাটা কিরকম দাম শুনছো নাকি? এটা ওটাই, ওটা এটা আর ওটা কি, মানে এটা এই সাইডে আর এটা ওই সাইডে, দুটোই রাস্তার সাথে। হ্যাঁ, দুটোই রাস্তার সাথে, কারোর রাস্তা দিয়ে কোনোদিন যাওয়া লাগবে না, নিজের রাস্তায়, মানে সরকারি রাস্তা। ও, আচ্ছা যদি মনে করো এই জমিটা নিতে গেলে তো তোমার তো অত টাকা নাই, তোমার মনে করো যে তোমার আগের জমি, বললাম 6 লাখ দেখেছেন আপনি, 6000 টাকা বের করে পাচ্ছি না এই বিপদের সময়। আচ্ছা মনে করো ওই যে তোমার আগের যে যে জায়গায় বাড়ি আছে, বাড়ি তো তোমার লাগবে, ভাঙিয়ে নিয়ে আসা লাগবে। বাড়ি তো আমার লাগবে, দেখো বাড়ি কি আসবো নাকি? আচ্ছা বাড়ি ভাঙলা, তুমি তো বাড়িটা ভেঙে নিয়ে আসলে তো তোমার আর জমিটা তো মনে করো বেঁচে দিলা, তাহলে জমিটা যদি বেচতে যাও তাহলে ওই জমিটার দাম কেমন? ওইরকম ওইখানে কিরকম দাম? অতটা দিবে না। হ্যাঁ, ওটার দাম অতটা দিবে না, কম করে দিবে না। তারপরে তো কিরকম হইতে পারে যে শতক? আমি মানে ওখানে শতক হতে পারে, ধরেন তাও 1 লাখ টাকা শতক তো দিবে না, হয় তার নিচে দিবে। আচ্ছা 1 লক্ষ, বেশি কমবেও না বেশি বাড়বেও। আচ্ছা 1 লক্ষটা শতক তোমার জমি আছে, সর্বমোট কয় শতক ওই জায়গায়? সর্বমোট হচ্ছে মাত্র 4 শতক আছে। হ্যাঁ, আর হচ্ছে 4 শতক মনে করেন 4 লাখ। হ্যাঁ, আরও তো লাগবেই টাকা। 4 শতক তো তোমার জমি না বলে একটু কিনা ছিল না, সব মিলিয়ে 4 শতক? সব মিলিয়ে 4 শতক, ওই কিনাটার মধ্যে আবার আমার নানির জায়গার ভেজাল আছে, মানে আমার মার অরিজিনাল জায়গা 4 শতক আছে, সেটা মা বুঝতে পারবে। মানে ওইটুকু দলিল আছে? হ্যাঁ, ওইটুকু অরিজিনাল মায়ের দামেই আছে, আর ওইটুকু ভেজাল আছে ওটার কথা বাদই দিলাম, যত ওটা বেচা যাবে না পরে তার কথা বলে তোলাম না। না না, আমার নানির জায়গা ওর মধ্যে আছে দেখে একটু প্রবলেম বেশি, যাই হোক ওই পরে কারণ 4 লাখ টাকা হবে, ধরেন 3 লাখই ধরলাম মনে করেন। আচ্ছা তুমি 4 লাখই ধরো, ধরো 4 লাখ, তারপরও তো 6 লক্ষ টাকা তুমি জমি কিনতে যাও, মানে লোন তুলে হলেও তুমি বাড়িটা নিয়ে আসতে পারবা, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে জমি কিনা। হ্যাঁ, জমি টুক কিনা, 2 শতক জমি কিনলেও আমি বাড়িটা নিয়ে আসতে পারবো, ক্ষতি তো হবে। তোমার তোমার মা ঘরের ডোয়া পাকা করলো, কষ্ট করা জিনিস যে নষ্ট হয়ে যাবে, তাহলে সেই সব মানুষকে কি দেখতে মন চায়? কোন মনে চাইবে যে এক মুঠো ভাত তাদের পাতে দেব, বিপদে পড়লি, আর তাদের বিপদেই আমি কান্না করেছিলাম, লোন তুলবো মানে সব একবারে মরা লাগবে এই আর কি। মানে লোন তুলি হলেও তুমি বাড়িটা নিয়ে আসতে পারবা, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে জমি কিনা। হ্যাঁ, জমি টুক কিনা, 2 শতক জমি কিনলেও আমি বাড়িটা নিয়ে আসতে পারবো, ঘর টুক নিয়ে আসতে তুলতে পারবো, তো ছাবরা তো তুলতে পারবো নাকি? অবশ্যই, সেটাই। এখন তুমি যদি ওটা বিক্রিও করো তারও তোমার 2 লক্ষ টাকা না যায়, তাই তো? আগের মতো ক্ষতি, ক্ষতি হয়ে যাবে অনেক, ক্ষতি তো হবে, তোমার তোমার মা ঘরের ডোয়া পাকা করলো, কষ্ট করা জিনিস যে নষ্ট হয়ে যাবে, তাহলে সেই সব মানুষকে কি দেখতে মন চায়? কোন মনে চাইবে যে এক মুঠো ভাত তাদের পাতে দেব, বিপদে পড়লি, আর তাদের বিপদেই আমি কান্না করেছিলাম।